সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সাথে আছি আমি পুষ্টিবিদ রুবাইয়া রীতি। জিঙ্ক নিবেদিত এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রথম পর্বে আজকে আমি লাইভে এসেছি প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে, এবং আজকের বিষয়বস্তু রোগ প্রতিরোধে ডাক্তারের পরামর্শ। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অনেক বেশি জরুরি হয়ে পড়েছে, কারণ শরীরের বিভিন্ন ধরনের সমস্যা থাকলে কিন্তু আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন রয়েছে। যেমন বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজ, যে বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, বিভিন্ন ধরনের যে সমস্যা আছে, কার্ডিয়াক পেশেন্ট যারা, যাদের কিডনিতে প্রবলেম রয়েছে, তাদের জন্য কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অনেক বেশি জরুরি। আর বিশেষ করে একটি সুস্থ লাইফ স্টাইল এবং তার পাশাপাশি সম্পূর্ণভাবে সুস্থ থাকা, সঠিক খাদ্যাভ্যাস কিন্তু আমাদের সবাইকে অনেক বেশি সুস্থ রাখতে সাহায্য করে। সো আজকে আমাদের এখানে উপস্থিত, মানে সো আজকে আমি সবাইকে এই কথাই বলবো যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদেরকে পরামর্শ দিতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আপনাদের সবার পরিচিত এবং প্রিয় মুখ, ডাক্তার শাকলাইন রাসেল স্যার, এবং উনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভাস্কুলার সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে ভালো করে থ্যাঙ্কস আমাকে এখানে ইনভাইট করবার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে এরকম একটা, আপনি একটু, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে অ্যাকচুয়ালি আপনি একটু অসুস্থ, কিন্তু তারপরেও আপনি অনেক পজিটিভ মাইন্ডের মানুষ দেখে, এবং আসলে আপনি অনেক বেশি আর কি আমাদেরকে অনেক উপকার করছেন বলেই আজকে আপনি আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে বলছি যে আপনাদের যা যা কোশ্চেন আছে আপনারা আজকে সব কোশ্চেন করতে পারেন, এবং আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার। স্যার, আজকে প্রথমত আমি আপনাকে একটা বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে এই সময়ে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে, বিশেষ করে মানব দেহে আসলে ভিটামিনস এবং মিনারেলস এর অভাবে কিন্তু আসলে অনেক সময় বিভিন্ন ধরনের রোগ দেখা যায়। তো আসলে এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোন কোন ভিটামিন এবং মিনারেল আমাদের গ্রহণ করা প্রয়োজন? ধন্যবাদ। আমি আসলে একটু অ্যাজ এ হোল বলতে চাই, সেটি হলো যে আমাদের সারা পৃথিবীর যতগুলো বিজ্ঞান যেভাবে নিবেদিত আছে, মূলত হচ্ছে রোগ হলে আপনি কি করবেন, আপনার সেই রোগের কি চিকিৎসা দেবেন, কোথায় উন্নত চিকিৎসা আছে, কি অপারেশন আছে, কি থেরাপি আছে, এগুলো নিয়ে আমরা আসলে বেশিরভাগ সময় কাটাই। তবে আমার কাছে মনে হয় যে COVID-19 বা করোনা আমাদেরকে নতুন করে শিখিয়েছে, যেটা আমরা অনেক আগে থেকেই শিখে এসেছি কিন্তু গুরুত্ব দিইনি, সেটি হলো যে প্রথম কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এটি আমরা সবসময় বলে আসছি, কিন্তু সবসময় যে আমরা এটি পালন করে এসেছি, অন্তরে ধারণ করেছি বিষয়টা তা না। আমার কাছে যেটি মনে হয়েছে যে নতুন করে আমাদেরকে এই শিখিয়েছে করোনা যে রোগ আপনাকে প্রতিরোধ করতে হবে, এটি হচ্ছে রোগ মুক্ত থাকার প্রথম উপায়। কারণ চিকিৎসা, এটি আমার কাছে মনে হয় যে খুব ছোট একটা বিষয়, এটি এটি নিয়ে আমাদের বেশিরভাগ সময় কাটে, প্রতিরোধ নিয়ে আমরা খুব বেশি সতর্ক না। রিগার্ডিং যে কোশ্চেনটা যদি সরাসরি আসে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য অনেকগুলো ফ্যাক্টর ইম্পর্টেন্ট, সেটি হতে পারে যে আমার প্রতিদিনের লাইফ স্টাইল, আমার খাবার, আমার কাজকর্ম, আমার ইচ্ছা এবং আমার প্রতিদিনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সারসাইজ, এভরিথিং এর সাথে যেরকম ইনভলভ, তার সাথে একটা নিউট্রিয়েন্ট এবং অন্যান্য যে উপাদানগুলো আছে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা চিকিৎসকরা সবচেয়ে বেশি যে সমস্ত খাবারে গুরুত্ব দেই তার মধ্যে একটি হচ্ছে জিঙ্ক। জিঙ্ক আসলে একটা খুব স্মার্ট একটা খাবার, একটা উপাদান শরীরের মধ্যে, যেটি একেবারে যে খুব বেশি পরিমাণে লাগে তা না, অল্প পরিমাণেই লাগে, কিন্তু যেটা লাগে সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এর যখন ঘাটতি হবে তখনই মানুষ বুঝতে পারবে যে জিনিসটা তার জন্য কত বেশি জরুরি ছিল। সো জিঙ্ক ইজ এ ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর প্রিভেনশন অফ ডিজিজ। আমাদের প্রত্যেকেরই উচিত পরিপূর্ণ আমাদের রক্তে যে জিঙ্কের মাত্রা সেটি যেন পরিপূর্ণ মাত্রায় থাকে, কারো যদি সন্দিহান থাকে তিনি যেন প্রয়োজনে জিঙ্কের মাত্রাটা দেখে তিনি জিঙ্ক গ্রহণ করতে পারেন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকর একটা মাধ্যম। নেক্সট, আমরা যদি জিঙ্কের পর আসি, আমরা বলি যে ভিটামিন ডির কথা। ভিটামিন ডি যদি আমরা চিন্তা করি, আমাদের এটার প্রথম সোর্স হচ্ছে আমাদের সূর্য।
কিন্তু আমরা আসলে বেশিরভাগ সময় সেটি কালো হওয়ার ভয়ে বলেন, ঘাম হয় সে কারণে বলেন, অস্বস্তি লাগে সে কারণেই বলেন, আমরা সূর্যটাকে নানাভাবে আমরা দূরে রাখতে চাই, যার কারণে আমাদের দেখা গেছে যে এখন কোভিড-19-এর পাশাপাশি কিন্তু অনেক আগে থেকে আমাদের দেশে ভিটামিন ডির একটা মহামারী চলছে, একটা নীরবে আমরা এই ঘাটতি নিয়ে প্রতিদিন আমাদের দিনগুলো পার করছি। কেন এই ঘাটতিটা? এর দুটো কারণ, একটা হলো যে আমরা সূর্যের কাছে কম যাই, আমাদের এখানে যাওয়াটা কম পড়ে। সেকেন্ড যেটি হচ্ছে সেটি হলো যে আমাদের যে ত্বকের যে রংটা বেশিরভাগই একটু ডার্ক কালার টাইপের, আমাদের বেশিরভাগ মানুষই ফর্সা না, সো যারা একটু কালচে বা একটু ডার্ক কালারের যাদের স্কিন, তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডিটা তৈরি হতে একটু বিলম্ব হয়, এটা আপনি নিজেও জানেন, আপনি একজন নিউট্রিশনিস্ট। সো আমাদের এই কালো ত্বক কিন্তু আমাদেরকে ক্যান্সার থেকে প্রতিরোধ করলেও আমাদের আবার ভিটামিন ডি তৈরি হতে দেয় না। সো দেখা যায় যে আমাদের যেহেতু বেশিরভাগ মানুষেরই কমপ্লেক্সনটা এরকম, আমরা কিন্তু ভিটামিন ডির একটা ঘাটতি নেই। যদি ভিটামিন ডি এই ঘাটতি থাকে আপনার প্রতিদিন অন্তত 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত আমাদের সূর্যের আলোতে যাওয়া উচিত, এবং সূর্যের আলোতে গেলে যেটা হবে যে ভিটামিন ডিটা আমি ন্যাচারালি পেয়ে যাব, এবং যতটুকু সম্ভব আমার ফেস হাত মুখ একটু এক্সপোজ রাখতে হবে, আপনি সব থেকে রোদে গেলে তার লাভ হবে না। এরপরে হলো যে ঘাটতি পূরণের জন্য আমরা মুখে যদি কারো দেখা যায় যে তার ঘাটতি আছে, তার বয়স, তার ওজন এবং তার ঘাটতি ভেদে আমরা ঠিক করি যে তার কতটুকু ঘাটতি আছে, তখন সে অনুযায়ী আমরা তাকে মুখে বা ইঞ্জেকশন আকারে আমরা তাকে ভিটামিন ডি খেতে বলি। এছাড়া আমাদের প্রতিদিন যে সমস্ত শাকসবজি আমরা খাই, বাংলাদেশে যে সমস্ত দেশীয় ফলমূল আছে, সেগুলোতে যথেষ্ট পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিন এবং নিউট্রিয়েন্টস আছে, এগুলো যদি ঠিকঠাক মতো গ্রহণ করা যায়, বিদেশি ফলের প্রতি ঝোঁক দরকারই নাই, আপনাকে আপেল, কমলা, আঙ্গুর এগুলো খেতে হবে, নট নেসেসারি, দেশীয় যে সমস্ত ফল আছে, আমরা, আমলকি, সফেদা, পেয়ারা, দেশীয় ফলগুলো, পেঁপে, এগুলো কিন্তু আপনাকে যথেষ্ট আপনাকে নিউট্রিয়েন্টস গুলো দিবে, এবং সেগুলো আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে একই সাথে সহায়তা করবে। থ্যাংক ইউ স্যার, অনেক কিছু জানতে পারলাম। আসলে প্রিয় দর্শক, আজকের বিষয়বস্তুই কিন্তু রোগ প্রতিরোধের ডাক্তারের পরামর্শ। স্যার আমাদেরকে খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন যে আসলে জিঙ্ক এবং ভিটামিন ডি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো স্যার, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জিঙ্ক কিভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে? এটি আসলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, যদি আমরা নর্মালি চিন্তা করি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যখন আপনি নর্মালি চিন্তা করেন যে আমাদের শরীরের মধ্যে দু ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, একটা আমরা জন্মগত ভাবে নিয়ে আসি, আর একটা হচ্ছে যে আমরা এটা একুয়ার করি। যখন আপনি একুয়ার করেন বা অর্থাৎ আমরা অর্জন করি, আমি যেহেতু সাধারণ মানুষ, আমাদের এই রোগ প্রোগ্রাম গুলো দেখেন, আমি হয়তো ঠিক একেবারে প্যাথোফিজিওলজি বলতে যেটা বোঝায় আমরা সেখানে যাব না, বাট তার যে অর্জন করার ক্ষেত্রে যে সমস্ত উপাদান তার শরীরের মধ্যে দরকার, যেমন আমরা অনেক সময় বলি না যে এই করোনা আসছে, আমাকে 7 দিনের মধ্যে একেবারে জিঙ্ক খেয়ে, ভিটামিন ডি খেয়ে একবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, নট নেসেসারি, কারণ আপনি তো জন্মগত ভাবে একটা প্রতিরোধ ক্ষমতা নিয়ে এসছেন। সেকেন্ড হলো যে আপনার শরীরের মধ্যে যদি যে ঘাটতিগুলো আছে সেগুলো যদি আপনি পূরণ করে দেন, তখন আপনার সেকেন্ডারি হিসেবে আপনি প্রতিরোধ করতে পারবেন। এখন আপনি 1 দিন 2 দিন খেলেন আর এটা প্রতিরোধ হয়ে যাবে, বিষয়টা সেরকম না। আমাদেরকে দীর্ঘ সময় ধরে আমরা কিভাবে বেড়ে উঠেছি, আমরা কোন পরিবেশে ছিলাম, আমরা কি কি খেয়ে বড় হয়েছে, আমাদের খাবারের অভ্যাসটা কেমন, এই সমস্ত ফ্যাক্টরের উপর নির্ভর করবে যে আমি আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কতটুকু নিয়ে এসেছি। সেই অংশটাতে আমাকে একটা সহায়তাকারী উপাদান হিসেবে আমাকে সাহায্য করে সেটি হচ্ছে যে জিঙ্ক। সেই জিঙ্ক আমরা অনেক সময় দেখবেন যে আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি জিঙ্ক চেনে কখন, যখন একটু পেট খারাপ হয়, বাচ্চাদেরকে খাওয়ায়, বলে যে রুচি নাই মুখে, তখন একটু জিঙ্ক খেতে দেয়, তখন তারা এটা আসলে টের পায়। বাট এটা যে একটা মানুষের গুরুত্বপূর্ণ উপাদান এবং প্রতি মুহূর্তে এই জিনিসটা প্রয়োজন হয়, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে, আমরা যখন ব্লাড টেস্ট করি তখন দেখা যায় তাদের জিঙ্কের, ভিটামিন ডি, এই সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানগুলোর ঘাটতি থাকে, এটা আসলে বেশিরভাগ সময় ইগনোরড আমরা থাকি। সেই জন্য আমরা যাদের মোটামুটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো দরকার, কিংবা বয়স 40 পার হয়ে গেছে, 30 পার হয়ে গেছে, এই সমস্ত মানুষগুলোকে আমরা নিয়মিত ভাবে বিরতি দিয়ে আমরা তাদেরকে জিঙ্ক, ভিটামিন ডি এগুলো খেতে বলি, এই শূন্যতাগুলো যাতে তার শরীরে না থাকে।
আসলে অসংখ্য ধন্যবাদ স্যার, আসলে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আসলে আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনি এর মাঝেও এত কিছুর পরও যে আমাদেরকে সময় দিচ্ছেন এবং আপনি আসলে আপনাদের মতো এরকম মানুষ, মানে যারা আর কি এরকম সমাজের জন্য অনেক কাজ করে যাচ্ছেন, তারা যদি এভাবে সবসময় মানে সবসময় যদি এরকম কাজ করে যান তাহলে এটা আসলে আমাদের সবার জন্য অনেক বেশি ভালো কাজ করে। তো স্যার আরেকটা ব্যাপার হচ্ছে কি, অনেক সময় দেখা যায় বা আমরা অনেক সময় শুনেছি যে যাদের করোনা ভাইরাস হচ্ছে বা অনেক ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু সবার ফার্স্টে নাকি তার অনেক সময় লাঙে যে অ্যাটাক করে বা শ্বাসতন্ত্রে তার সমস্যা হয়, বিশেষ করে যারা হচ্ছে করোনা ভাইরাসের রোগী যারা, তো সেক্ষেত্রে আর কি শ্বাসতন্ত্রের ইনফেকশন নিরাময়ে জিঙ্কের ভূমিকা ঠিক কতটুকু? হ্যাঁ, প্রতিটা জায়গাতেই হ্যাঁ, প্রতিটা জায়গাতেই আপনার মনে রাখতে হবে যে খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো, আমরা প্রথমেই বলি যে একজন মানুষ যিনি COVID-19 আক্রান্ত, তার ক্ষেত্রে যেটি হয় যে ভাইরাসটি যেটি আছে এটি মূলত সংক্রমণটা ঘটায় হচ্ছে ফুসফুসে। এটাকে বলা হয় যে ফুসফুসীয় ভাইরাস, কারণ এটি মূলত শ্বাসতন্ত্র আক্রমণ করে। কেন শ্বাসতন্ত্র আক্রমণ করে, এর মূল কারণটা হলো যে এই করোনা ভাইরাসটা একটা অপূর্ণাঙ্গ জীব, তার শরীরের মধ্যে পূর্ণতা নেই। অর্থাৎ সে যদি চায় যে তার বংশবৃদ্ধি করবার জন্য তার শরীরে যে সমস্ত উপাদান দরকার এগুলো আসলে তার ঘাটতি থাকে। যখন এই উপাদানগুলোর ঘাটতি থাকে তখন স্বাভাবিকভাবেই প্রত্যেকটা প্রাণী চায় যে তার বংশ বৃদ্ধি করে তার অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে, তারই অংশ হিসাবে সে তখন পরিপূর্ণতা অর্জনের একটা ইচ্ছা এই ভাইরাসটির থাকে। তখন সে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দেখে যে তার ফুসফুসের মধ্যে টাইপ 2 নিউমোসাইট নামে এক ধরনের কোষ আছে, এক ধরনের সেল আছে, যে সেলের মধ্যে প্রবেশ করলে সে আসলে একটা পরিপূর্ণ জীবাণুর মানে জীব হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ পায়, এবং এই টাইপ 2 নিউমোসাইটটা করোনা ভাইরাসকে ওয়েলকাম করে, এর ভিতরে প্রবেশ করে, এর পুরো কন্ট্রোলটা নিয়ে সেখানে আসলে বংশবৃদ্ধি ঘটায় এই COVID-19 বা করোনা ভাইরাসটি। তো যখন এই ভাইরাসটি প্রবেশ করে তখন আসলে বেশ কিছু ঘটনা ঘটে তার শরীরের মধ্যে। আপনি জানেন যে আমাদের শরীরের মধ্যে নানা ধরনের কোষ আছে, প্রত্যেকটা কোষের কাজ আলাদা আলাদা ভাবে, আল্লাহ এইভাবেই তৈরি করেছেন আমাদেরকে। তখন এই কোষগুলো এক ধরনের মেসেজ, তাদের যে সেনাবাহিনী আছে, তাদের যে সোলজার্স আছে, তাদেরকে কিন্তু তারা অ্যাক্টিভ করে নিয়ে আসে। এই সোলজার্স গুলো যখন অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হওয়ার পর কিন্তু ওই রোগ জীবাণুটার বিরুদ্ধে তারা কাজ শুরু করে। তখন যখন শরীর জিতে যায় তখন এই মানুষটা জিতে যায়, আর যখন শরীর জিতে হেরে যায় তখন কিন্তু এই মানুষটা অসুস্থ হয়ে পড়েন, এবং তখন কিন্তু তাকে অনেক করুণ পরিণতির দিকে নিতে হয়, কিংবা তিনি অনেক জটিলতার মধ্যে, অনেক ঝুঁকির মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকেন। প্রত্যেকটা স্টেজে আসলে এই যে আমি জিঙ্ক বলেন, ভিটামিন D বলেন, আমাদের শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বলেন, প্রত্যেকটা স্টেজে আসলে এখানে এই রোগটা প্রতিরোধ করতে সাহায্য করে। এবং কখনো কখনো যেটি হয় যে অনেক বেশি কোষ রিলিজ হয়ে যায়, যেটাকে আমরা বলি সাইটোকাইন, এটাকে বলা হয় সাইটোকাইন স্টর্ম, মানে একেবারে ঝড়ের মতো চলে আসে, একটা ঝড় শুরু হয়ে যায় শরীরের মধ্যে, এটাকে বলা হয় সাইটোকাইন স্টর্ম। যখন সাইটোকাইন স্টর্ম তৈরি হয়, এটা আসলে মূল উদ্দেশ্য থাকে, শরীরের মূল উদ্দেশ্য থাকে যে জীবাণুর বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। সেটি করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় শরীরটাই অসুস্থ হয়ে পড়ে, তখন তাকে ICU পর্যন্ত যেতে হয়। এই ঘটনাটি অনেকের ক্ষেত্রে ঘটে থাকে। তো আমার আমরা যতটুকু জানি যে এই সুস্থতার জন্য জিঙ্ক, ভিটামিন D, অন্যান্য যতগুলো উপাদান আছে, এক একটা সহায়তাকারী উপাদান মাত্র, এবং প্রত্যেকটা স্টেজে জিঙ্ক বা অন্যান্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিকারী যে উপাদানগুলো আছে তাদের একটা সরাসরি ভূমিকা আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, আমার মানে আপনি অনেক কিছু অনেক ইনফরমেশন দিলেন এবং আপনার ইনফরমেশনের মাধ্যমে আমাদের যে প্রিয় দর্শক যারা আছেন তারা আশা করি যে তার অনেক উপকৃত হবে। তো একটা কোশ্চেন এসেছিল যে অ্যাকচুয়ালি জিঙ্কের কি একটা কোর্স আছে কিনা, মানে এটা আসলে কয়দিন ধরে খেতে পারবে, মানে একজন জিজ্ঞাসা করেছে যে কি 15 দিন পারবেন না 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 এটা 1 সপ্তাহ, মানে এটা আসলে নির্দিষ্ট টাইম কত, না, এটা আমি আসলে 15 দিনের কোর্স করার কতদিন পরে জিঙ্ক খাওয়ার কোর্স করা যাবে?
সাধারণত আমি সাধারণত আমি অনলাইনে আসলে পেশেন্টকে না দেখে কোনো কোর্স বা ডোজ আসলে আমি বলি না। এটি একজন মানুষের উচ্চতা, ওজন এবং ঘাটতি এবং সেটা অনুযায়ী তার আসলে ডোজটা অ্যাডজাস্ট করতে হয়। আমি পার্সোনাল ভাবে আসলে অনলাইনে সরাসরি একজন ব্যক্তির ডোজটা বলি না। এটি আমি মনে করি যে খুব সাধারণ একটা ঔষধ, এটার জন্য যে একবারে আপনাকে বিশেষজ্ঞ দেখাতে হবে তা না, আপনি যে কোনো একজন MBBS চিকিৎসককে দেখিয়ে এই জিনিসটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি সাধারণত অনলাইনে হুবহু ডোজটা বলি না। আমার মনে হয় যে রোগী এই বিষয়টাকে সম্মানের সাথে দেখবেন যে হ্যাঁ, এটা ওনার এই চাহিদাটা যেন উনি পূরণ করে দেন। আবার আসলে কোনগুলো জিংকযুক্ত হ্যাঁ খাবার, মানে এখানে জিংকযুক্ত খাবার অ্যাকচুয়ালি যে বিভিন্ন প্রকারের মাংসের কলিজাতে জিংক থাকে, তারপর হচ্ছে আসলে জিংকযুক্ত খাবার কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যে ডিম তারপর দুধ এগুলোতেও কিন্তু জিংক থাকে। তো বিশেষ করে অনেক সময় আর কি, আপনি যদি আমার সাথে একমত হন, যে অনেক সময় কিন্তু হয় যে যারা বিভিন্ন মানুষ আছে, যারা যেমন আন্ডারওয়েট পেশেন্ট যখন আমাদের কাছে আসে, যখন বলে যে আমার তো ওয়েট কম, কিভাবে ওজন বাড়াবো, অনেকের কিন্তু যেটা হয় যে মুখে রুচি থাকে না, তো জিংক কিন্তু মুখে রুচি বাড়াতেও অনেক সাহায্য করে। সো সেক্ষেত্রে যাদের ওজন কম বা হচ্ছে যারা ঠিক মতো খেতে চায় না, তাদেরকে কিন্তু জিঙ্ক খাওয়ালে কিন্তু তাদের হচ্ছে মুখে রুচি বাড়াতে সাহায্য করে। আর সেক্ষেত্রে হচ্ছে শিশুদের ক্ষেত্রে জিঙ্কের ভূমিকা কতটুকু? আমরা তো আপনি দেখবেন যে আমাদের যে গাইডলাইনটি আছে, এবং আমরা যখন আপনি ইভেন যদি পেশেন্ট গুলাকে দেখবেন যারা ICD ডার্বিতে বা কলেরা হাসপাতালে গেছেন, কিংবা আমরা যখন নিজস্ব প্র্যাকটিসের কথা চিন্তা করি, আমরা কিন্তু অনেক সময় বাচ্চাদেরকে সিম্পল আমরা জাস্ট জিঙ্ক দিই আর এদিকে নর্মাল স্যালাইন বা ডাবের পানি খেতে বলি, আর কিন্তু কিছুই দেয় না। দেখবেন যে বাচ্চাদের পেট খারাপ হয়ে গেলে বা বড়দেরও হয়ে গেলে সবই কিন্তু অস্থির হয়ে ওঠেন যে আমার তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাকে এই অ্যান্টিবায়োটিক একাধিক অ্যান্টিবায়োটিক দিচ্ছে, আমরা কিন্তু দেই না। বা আমাদের যে সমস্ত ন্যাশনাল প্রোটোকল আছে কিংবা আমাদের যারা বিশেষজ্ঞরা আছেন, তারা কিন্তু মূলত নর্মাল স্যালাইন, খাবার পানি বলতে যেটা আমরা বলি যে নর্মাল স্যালাইনটাই মূলত, আর একটা হচ্ছে ডাবের পানি এবং জিঙ্ক, এগুলোর উপরে কিন্তু আমরা ইয়ে করি। এবং রুচি শুধু বাড়াতে না, এই ডায়রিয়াটা কন্ট্রোল করার ক্ষেত্রে কিন্তু এটি অনেক বড় ভূমিকা রাখে, এবং শিশুদের ক্ষেত্রে এটি খুব বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে হচ্ছে আসলে এটা বড় ব্যাপার, কারণ অনেকে কিন্তু অনলাইনের মাধ্যমে জিজ্ঞাসা করে যে আমি ঠিক কতটুকু জিঙ্ক খাবো বা যে কোনো খাবারের ক্ষেত্রে। তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু আসলে আমি সবাইকে বলবো, মানে অবশ্যই যেটা হচ্ছে যে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে, কারণ অনলাইনের মাধ্যমে কিন্তু সবাইকে ওইভাবে প্রেসক্রাইব করা যায় না, এবং আসলে কাউকে চিকিৎসা দিতে গেলে এবং সঠিক চিকিৎসা পেতে গেলে কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং উনি আপনার পুরো হেলথ হিস্ট্রিটা নিবেন, তারপর আপনার হেলথের কি অবস্থা, বিভিন্ন যদি কোনো টেস্ট করার প্রয়োজন পড়ে, সবকিছুর উপর ডিপেন্ড করে কিন্তু একটা মানে তাকে একটা হচ্ছে ট্রিটমেন্ট দেওয়া হয়। আর সেক্ষেত্রে যে কোনো খাবার বা যে কোনো কিছু, যে কোনো মেডিসিন যেটাই হোক না কেন, সেটা খাওয়ার জন্য আসলে কতটুকু পরিমাণে তার শরীরে প্রয়োজন সেটা একমাত্র একজন চিকিৎসকই দিতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে থেকে আপনি আমাদেরকে অনেক কিছু বললেন, আপনি আমাদেরকে অনেক, আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি, এবং এখানে যারা যে প্রিয় দর্শক যারা আছেন তারা আসলে আপনাকে অনেক বেশি ফলো করেন এবং আপনার মাধ্যমে আসলে অনেক কিছু জানতে পেরেছেন। তো একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে জিঙ্ক ভিটামিন এবং সবাই খেতে পারবে, যখন যখন তখন কি সবাই খেতে পারবে কিনা, এবং আসলে আচ্ছা এটা কি লিখেছেন, এটা করোনার ভয়ে মনে হয় বোঝাতে করোনার ভয়ে মনে হয় চাচ্ছেন। বোঝাতে আচ্ছা করোনার ভয়ে অনেকে খাওয়া শুরু করে, এটা কি ঠিক? আচ্ছা হ্যাঁ, মানে এটা কিন্তু আসলে একটা বড় ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আসলে চিন্তা করে যে অনেকে যে আমার কি করোনা হয়েছে কিনা, বা করোনার ভয়তে অনেকে কিন্তু নিজ থেকে আগ বাড়িয়ে জিঙ্ক খাওয়া শুরু করে দেন বা ভিটামিন খাচ্ছেন এবং বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছেন, এটা কি আসলে খাওয়াটা কি যুক্তিকর? আরেকজন লিখেছেন, আমি COVID-19 পেশেন্ট, আমি জিঙ্ক খাচ্ছি, এটা আমি কতদিন পর্যন্ত খেতে পারবো? আমি দুটো দুটো প্রশ্নের উত্তর দিতে চাই। প্রথম হলো যে আপনি যেমনটি বললেন যে আসলে প্রত্যেক মানুষের ঘাটতি, তার ওজন
তার শারীরিক অন্যান্য সমস্যার উপর ভিত্তি করে তাকে আসলে প্রেসক্রাইব করতে হয়। আমরা অনলাইনে আপনাকে এর বোধটা তৈরি করে দিতে পারি যে এই জিনিসটা প্রয়োজন এবং এটি না খেলে আপনার কি প্রবলেম হতে পারে, থাকলে কি সুবিধা, না থাকলে এগুলো আপনাকে বলতে পারি। তো যেমনটি অনেকে আসলে আপনি জানেন যে আতঙ্কে করোনা প্রতিরোধ করতে না, আপনি জানেন যে একদিক থেকে আমি এটাকে পজিটিভলি নিতে চাই। যেমন ধরেন যে কিছু কিছু ছেলে আছে দেখবেন যে তারা তাদের বিয়ের কথা চলছে, তারা কিন্তু ঘরে ফার্নিচার টানি দিয়ে ঘরটা সাজিয়ে রাখে যাতে নতুন বউ আসলে তাকে নতুন করে শপিং এ যেতে না হয়, ঘরটা অন্তত সাজানো থাকে। তো আমাদের রুগীদের ফিলিংসটা আসলে অনেকটা ওরকমই, তারা মনে করছে যে করোনা যেহেতু চলে আসছে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, আমার ঘরটাকে অর্থাৎ আমার শরীরটাকে আমি ফিট রাখি। ইন ইন দ্যাট সেন্স আমি আপনাকে এপ্রিসিয়েট করি যে হ্যাঁ আপনি খেতে পারেন, সেটা আপনি ভিটামিন ডি বলেন, ভিটামিন বলেন, অন্যান্য যত আপনার উপাদান আছে, আপনি যদি মনে করেন যে আপনার ঘাটতি আছে হ্যাঁ আপনি এটা খেতে পারেন, কারণ এখানে খুব একটা আপনার লস নাই, বরং আপনার শরীরে যদি এগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে আপনার জন্য লাভ। তবে খুব বেশি খেয়ে একেবারে অসুস্থ হওয়ার কোনো দরকার নাই, এটা আরো হিতে বিপরীত হতে পারে। কারণ আমরা জানি যে আপনার ভিটামিন বলতে কাকে বোঝায়, ভিটামিনের সংজ্ঞাতেই বলা আছে যে ভিটামিন এমন একটা জিনিস যেটা শরীরের জন্য খুবই প্রয়োজন কিন্তু খুবই অল্প পরিমাণে লাগে। তার মানে আপনি যদি খুব বেশি পরিমাণে খান আর আপনি একদম ফিট হয়ে গেলেন, বিষয়টা তা না, আপনার হিতে বিপরীত হতে পারে। যিনি পজিটিভ তার জন্য আমি সমবেদনা জানাই এবং আমি তার জন্য প্রার্থনা করি, তিনি নিশ্চয়ই খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আর তার কোশ্চেন যে আমি জিঙ্কটা কতদিন খাবো, হ্যাঁ আপনি এটি আপনি অন্তত 2 মাস আপনি চালিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে করোনা পরবর্তী আপনার যে শারীরিক ফিটনেসটা সেটা আপনার ইমপ্রুভ করতে অনেকটাই হেল্প করবে, বিশেষ করে যাদের খাওয়ার রুচি কম আছে তাদের জন্য এটা আরো বেশি ইম্পর্টেন্ট। আপনি এটা অন্তত 2 মাস খেয়ে যেতে পারেন, আর মিনিমাম 1 মাস তো খাওয়া উচিতই এমনিতেই। একজন কোশ্চেন করেছিলেন যে ভিটামিন ডি সূর্যের আলো ছাড়া আর কিসে কিসে পাবো? ভিটামিন ডি দুধ জাতীয় যে কোনো খাবার, পনির, তারপর হচ্ছে ছানাতেও পাওয়া যেতে পারে, দইয়ে আছে, সামুদ্রিক মাছ, শুটকি মাছ, এগুলোতে ভিটামিন ডি পেয়ে যাবেন, এবং এমনকি হচ্ছে কাঠবাদামেও আছে। সো হচ্ছে ভিটামিন ডি কিন্তু আসলে খুব অ্যাভেলেবল। আর বিশেষ করে যে ভিটামিন ডি শুধুমাত্র যে সূর্যের আলো থেকে নিতে হবে তা না, তার পাশাপাশি অবশ্যই খাবারটা খুব বেশি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি খাবারটা ইম্পর্টেন্ট। তবে আমরা কি আমরা এই আল্লাহকে দিয়ে রেখেছেন খানাটাকে অ্যাভয়েড করতে পারছি, আমার মনে হয় যে সূর্যটাকে ওয়েলকাম করা উচিত যতটুকু সম্ভব। এটার একটা নিয়ম হলো যে যারা ফর্সা তাদের জন্য 15 থেকে 20 মিনিট মিনিমাম সকাল 11টা থেকে বিকেল 3টা, আর যারা একটু কালচে যাদের গায়ের রং অনেকটা আমার মতো তাদের ক্ষেত্রে 25 থেকে 30 মিনিট সূর্যের আলোতে থাকা উচিত। আর যদি হ্যাঁ আমাদের নিউট্রিশনে যে অ্যাডভাইস গুলো দিলেন খাবারের ক্ষেত্রে ভিটামিন ডি যেগুলোতে পাওয়া যায় সেটি দুধ, পনির, বাদাম, আপনার মূলত এই দুগ্ধ জাতীয় খাবার গুলোতে প্রচুর পরিমাণে থাকে, আপনি অনায়াসে এগুলো গ্রহণ করতে পারেন। আর যদি মনে হয় একটু পরীক্ষাটা দামি, বাট আপনার যদি মনে হয় যে এত কথাই যখন বলছে আমি একটু টেস্ট করে নেই, আপনি জাস্ট ভিটামিন ডি টা টেস্ট করলে আপনি জানতে পারবেন যে আপনার লেভেলটা কত আছে, এটা আমার মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট। যে 23 দিন পর আজ আমার কোভিড টেস্ট নেগেটিভ এসেছে, তবে শরীর বেশ দুর্বল, এখন আমি কোন ওষুধ খাবো আর আমার করণীয় কি? স্যার যদি একটু কোশ্চেনের উত্তরটা দিবেন। হ্যাঁ থ্যাংক ইউ, শিওর, কংগ্রেচুলেশন যে আপনি নেগেটিভ এসেছেন, ইউ আর সো লাকি। এবং আপনি খেয়াল রাখবেন যে আপনার দ্বারা আপনার পরিবারে কেউ আক্রান্ত হয়েছে কিনা, তাদের কোনো উপসর্গ আসে কিনা, এটি আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আপনার কয়েকটা জিনিস এখন মনে রাখতে হবে, একটা হচ্ছে যে শারীরিক দুর্বলতাটা এটি পোস্ট কোভিড খুবই কমন, যে কোনো ভাইরাল ডিজিজের পর শরীর দুর্বল হয়ে যায় আর কোভিড এর ক্ষেত্রে এটি আরো বেশি আকারে হচ্ছে। সো আপনাকে মনে রাখতে হবে যে নো ডায়েটিং, আগামী 3 মাস কোনো ডায়েটিং চলবে না, সব ধরনের খাবার আপনাকে বেশি খেতে হবে, যে খাবারটা আপনার প্রিয় সে খাবারটাই আপনি বেশি বেশি করে খাবেন, এটাই হচ্ছে প্রথম টিপস। সেকেন্ড টিপস এর মধ্যে আপনি ভিটামিন ডি শুরু করেছিলেন বা জিঙ্ক নিশ্চয় শুরু করেছিলেন, এগুলো 2 থেকে 3 মাস আপনি এটি চালিয়ে যাবেন, এটি আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আর দেশীয় ফলমূল যেগুলো আমরা ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো আছে, দেশি ফল যেগুলো আমরা একটু আগে নাম বলেছি, এগুলোর মধ্যে আরো অনেক ধরনের উপাদান থাকে, এগুলো আপনি রেগুলার খেয়ে যাবেন, হালকা এক্সারসাইজ করবেন আর আস্তে আস্তে আপনি স্বাভাবিক কাজে ফিরে আসবেন। প্রচুর পরিমাণে আপনাকে লিকুইড এবং পানি জাতীয় খাবারটা আপনাকে গ্রহণ করতে হবে, প্রেশারটা আপনি চেক করবেন, সেটি কোনো কারণে কম মনে হলে অবশ্যই প্রয়োজনে আপনি নর্মাল সালাইন কিংবা ডাবের পানি খেয়ে আপনার প্রেশারটাকে অ্যাডজাস্ট করবেন। আশা করি সময় আপনাকে সুস্থ করে দিবে, আপনার খুব বেশি টেনশন করবার দরকার নাই।
প্রায় সময় আরেকটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে যে ছোট শিশু বা বাচ্চাকে আসলে রোদে দেওয়ার আসল সময়টা কখন? এটা আসলে একই সময় এটা আপনাকে আসলে একই মনে সময় করতে হবে, আপনাকে মনে সূর্যের রাখতে হবে। মধ্যে ভিটামিন ডি যেটি থাকে, এটা আমরা একটা চালাকি করে বলি যে আপনি যখন সূর্যের মধ্যে দাঁড়াবেন, আপনার ছায়াটা যখন সবচেয়ে ছোট হবে, বুঝবেন যে ওই সময় ভিটামিন ডির উৎসটা আপনি সবচেয়ে স্ট্রংলি পাবেন। এখন আমাদের দুপুরের দিকে দেখবেন যে ছায়াটা সবচেয়ে ছোট হয়, সো ছায়া যত বড় হবে ভিটামিন ডি পাওয়ার সম্ভাবনা তত কমে যাবে। সেজন্য ছোট বাচ্চা বলেন আর বড় বাচ্চা বলেন, সবার জন্যই টাইমটা আসলে ফিক্সড, যে যে সময়টা ভিটামিন ডি পাওয়া যায় সকাল 11টা বিকাল 3টা, এই সময়টা তুলনামূলকভাবে বেশি থাকে। এবং গ্রামে গঞ্জে দেখবেন যে সকালের আলো কিন্তু বাচ্চাদের গায়ে লাগানো হয়, সেটা কিন্তু খারাপ না। এই যে দাদি নানিরা পায়ের মধ্যে সোয়াই দিয়ে তেল দিচ্ছেন গায়ের মধ্যে মেখে, দিস ইজ সো সাইন্টিফিক, খুবই সাইন্টিফিক কিন্তু। এবং এখান থেকে তারা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন তাদের বাড়ে, তাদের স্কিন ত্বকটা কিন্তু তত বেশি ভালো থাকে। এটি কিন্তু খুব ইফেক্টিভ একটা জিনিস, সাইন্টিফিক একটা জিনিস। আমরা যারা সমালোচনা করি না জেনেই করি, আর যারা এটা নিয়ে আলোচনা করি না তারা না জেনে আলোচনা করি না, বাট দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে বাচ্চাকে রোদে দেওয়া, এটি তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব ভালোভাবে তাকে সহায়তা করে। অসংখ্য ধন্যবাদ স্যার, আসলে আপনার হচ্ছে আমরা আপনার খুব দ্রুত সুস্থতা কামনা করছি, কারণ আপনি এত কিছুর পরেও আমাদেরকে এভাবে সময় দিয়ে আপনি এত সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে দিয়েছেন। আর বিশেষ করে আপনার যারা ভক্ত আছেন, আমি নিজেও আপনার অনেক বড় ভক্ত, কারণ আপনার যতগুলো ভিডিও আছে খুব গণ সচেতনতা মূলক, ওই সমস্ত ভিডিও কিন্তু আমরা সবাই দেখে থাকি, এবং সবাই এটা আমরা সবাই আর কি এর মাধ্যমে অনেক উপকৃত হয়েছি। তো এই কারণেই হচ্ছে আসলে আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারি, কারণ হচ্ছে আপনি এত কিছুর পরেও আপনি আমাদেরকে সময় দিয়ে এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমার মনে হয় যে এই পুরো লাইফটা দেখে পুরো সব যত মানুষ আছে যারা আমাদেরকে দেখছেন, এবং দেশ পুরো বাংলাদেশে এবং প্রবাসী দর্শক যারা রয়েছেন, তারা নিশ্চয়ই এই লাইভটি দেখে অনেক বেশি উপকৃত হচ্ছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, না আসলে রোগ এবং থাকবে দিন শেষে, আমরা চিকিৎসক, আমরা মানুষ, আমাদের রোগ এবং রোগীর সঙ্গে যুদ্ধ করতে হয়। কখন আমরা রোগীর লোক, কখন আমরা রোগী এবং কখনো বা আমরা সেবক, এর মধ্য দিয়ে আসলে জীবন চালিয়ে যেতে হয়। আলহামদুলিল্লাহ আমি সেই হিসাবে ভালো আছি, ভালো আছি বলেই এই লাইভে আপনার পাশে থেকে মানুষকে যতটুকু সম্ভব স্বাস্থ্য তথ্য দিয়ে সাহায্য করা।